نعوذ باللہ من الشیطان بسم اللہ الرحمن اذا جاء نصر اللہ والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا সম্মানিত ভাইরা, আয়াতে আলোচ্য আয়াতের শানে নজুল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সৈন্য দিয়ে একজনকে নেতা বানাইয়া নাম হলো আব্দুল্লাহ, ছেলে মানুষ, এখন পর্যন্ত দাড়ি মুছ গাজাই নাই, কয়েকজনকে সাথে দিয়া নেতা বানাইয়া আব্দুল্লাহ বিন হুযাইফাকে নেতা বানাইয়া পাঠায় দিলেন দাওয়াত দেওয়ার জন্য। কিসের কি দেওয়ার জন্য? দাওয়াত দেওয়ার জন্য। সেই দেশে রোম আর পারস্য সবচেয়ে ক্ষমতা ছিল। রোমের প্রেসিডেন্ট চিন্তা করলো, এই সৈন্যরা কোথায়? আমি জানি মুসলমান সংখ্যায় কম হয়, মুসলমানেরা সংখ্যায় কম, তরবারি কম, তারপরও তারা যুদ্ধের ময়দানে জয়লাভ করে। কারণটা কি? কয়েকটা মুসলমান জীবিত অবস্থায় ধরে নিয়ে আসো তো দেখি কি এমন পাওয়ার আছে মুসলমানের শরীরে, আমি একটু দেখব। আব্দুল্লাহ বিন হুযাইফা সহ কয়েকজন মুসলমানকে রোম, আজকে যেরকম বাংলাদেশ আমাদের রাষ্ট্রের মধ্যে, এই বাংলাদেশ ছোট্ট একটা দেশ, ঠিক কিনা? মানচিত্রের মধ্যে খুঁজে পাওয়া যায় না, বয়কার বর্ণের সং বুঝে নিতে বইটি আমাদের বাংলাদেশ, গরিব দেশ আর কি করবেন, ঠিক কিনা? কয়েকজন জীবিত মুসলমানকে ধরে নিয়ে আসা হলো। মুসলমান ভাই কান লাগান, এটা শুধু আজকে নির্যাতন হচ্ছে তা না, ইতিপূর্বে হয়েছে। তো আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন হুযাইফা সহ তাদের সঙ্গী সাথীদেরকে অ্যারেস্ট করা হলো, রোমের প্রেসিডেন্টের সামনে নিয়ে যাওয়া হয়েছে। এদেরকে দেখে, আব্দুল্লাহ বিন হুযাইফাদেরকে দেখে রোমের প্রেসিডেন্ট চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার। রোমের প্রেসিডেন্ট বললেন, তোমরা এদেরকে কাদেরকে নিয়ে এসেছ? এদের চোখে তো আমি আগুন দেখতেছি, আগুন, আল্লাহু আকবার। কাফেররা, বেঈমানেরা ইমানদারকে এইভাবেই দেখাটা স্বাভাবিক, ঠিক না বেঠি? এ তোমরা কাদেরকে নিয়ে এসেছ? এবার আব্দুল্লাহ বিন হুযাইফাকে দেখেন, আজ পর্যন্ত মুসলমানদেরকে লোক দিয়ে, নারী দিয়ে পৃথিবীতে যত আলেম ওলামা এবং যত লোকদেরকে ষড়যন্ত্র করা হয়েছে, প্রথমটা নারী দিয়ে কথা বলেন, ঠিক কিনা? আব্দুল্লাহ বিন হুযাইফাকে বলেন, বলছো দরজা জানালা বন্ধ করে আমাদের দুজনের বৈঠক হবে। কি হবে? বৈঠক হবে। এই বৈঠক আবার সেই বৈঠক নয়, তেল চাল চিনি নেওয়া বৈঠক নয়, কথা বলেন, ঠিক কিনা? এই বলছেন না বলছেন নাই? আব্দুল্লাহ বিন হুযাইফাকে বললেন যে একটা প্রস্তাব আমি দেব, এই প্রস্তাবে যদি রাজি হও তাহলে আমার রাষ্ট্রের রাজ্যের অর্ধেক তোমার নামে দিয়ে দেব, এক নম্বর। দুই নম্বরে একটা মাত্র কন্যা সন্তান আমার, ওই মেয়েটাকে দিয়ে তোমার বিয়ে দেব। আমাকে কি করা লাগবে? তোমাকে করা লাগবে, তোমার নবীর কালেমা ছেড়ে দেওয়া লাগবে, আমার দলে আসা লাগবে। না আউযুবিল্লাহ বলেন, এই না আউযুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন হুযাইফার সঙ্গে মুসলমান আল্লাহর বান্দাকে যখন এই প্রস্তাব দেওয়া হলো, আব্দুল্লাহ বিন হুযাইফা রাগ হয়ে গেল। এবার রোমের প্রেসিডেন্টের সামনে বললেন, ও রোমের প্রেসিডেন্ট, আমাকে যে প্রস্তাব আপনি দিলেন, এই প্রস্তাব কখনো মানা আমার পক্ষে সম্ভব নয়। আমার ভাইরা,
আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন হুজাইফাকে যখন প্রস্তাব দেওয়া হলো আমার রাজ্যের অর্ধেক মালিক তোমাকে বানায় দেব তোমার নামে লিখে দেব এ আব্দুল্লাহ একটা মাত্র কন্যা সন্তান আমার ওই মেয়েটাকে দিয়ে তোমার সঙ্গে আমি বিয়ে দেব বিনিময়ে আমার ধর্ম গ্রহণ পালন করা লাগবে তোমার নবীর কলেমা ছেড়ে দেওয়া লাগবে আব্দুল্লাহ বিন হুজাইফা বলতেছে না আমার জীবন চলে যাবে তারপর ঈমান ছাড়ব না আল্লাহু আকবার এ মুসলমান আব্দুল্লাহ বিন হুজাইফা সহ কয়েকজন মুসলমানকে বন্দী করা হলো একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় চার দিন যায় পাঁচ দিন পর্যন্ত যখন যায় মুসলমান লম্বা হয়ে গেছে ভাই যান কিছু খায় নাই পাঁচ দিন পর্যন্ত একজন বলে ভাই যান ঈমান আনার কারণে মনে হয় জীবন দেওয়া লাগবে ও ভাই যান পাঁচ দিন পর্যন্ত আমরা কিছু খাই না এখন আমাদের কি হবে ভাই যান ও ভাইদান টেনশন করার কোনো কারণ নাই এই অবস্থায় যদি না খে ঈমান নিয়ে আমি আল্লাহর কাছে আমরা চলে যাই আমাদের জীবন চলে যাবে তারপরে আমরা বাতিলের কাছে মাথা নত করব না আমার ভাইজানেরা সাত দিন পর এবার রুমের প্রেসিডেন্ট বলতেছে বাবুস্তি জলদি করে যা তাদের কাছে চলে যা আমাদের মধ্য থেকে তাদের কাছে খানা নিয়ে যা আমার ভাইরা শুকর জব করা হলো শুকর বস্তু সুন্দর ভাবে ভুনা করা হলো পানির পরিবর্তে মাদক দ্রব্য সেবনের ব্যবস্থা করা হলো এটাও কিন্তু মুসলমানদের জন্য হারাম আব্দুল্লাহ এই যে মুসলমান তোমাদের জন্য আমাদের বাচ্চা সাহেব খানা পাঠা দিয়েছে আল্লাহর বান্দা বলতেছে কি খানা ভাই যার একটু কি বলা যাবে এবার বললেন জি বাচ্চা বলার জন্য আমাকে অনুমতি দিয়েছে এইটা দেখতেছেন খাবার এইটা কিন্তু শুকরগ্রস্ত মুসলমানদের জন্য হারাম এই যে পানি দেখতেছেন পানি নয় মাদক দ্রব্য সেবন এটা মুসলমানদের জন্য হারাম আব্দুল্লাহ বিন হুজাইফা ইমানের বলে বলিয়ান হয়ে নারায় তাকবীর আল্লাহু আকবার বলে বললেন ও রুমের বাবুস্তি রে এইগুলো খানা আমরা খাবো না এইগুলো খানা আমরা খাবো না এইগুলো খানা তোমার রাজা সাহেবের কাছে নিয়ে যাও তোমার বাদশার কাছে তোমরা নিয়ে যাও আর বলে দিও মুসলমান জীবন দিতে পারে ইমান নষ্ট করবে না আল্লাহু আকবার এবার বললেন ঠিক আছে মুসলমান যেহেতু খাবে না ইমান নষ্ট করবে না অন্য সিস্টেমে একটু করে রাজা সাহেব এবার এমন একটা সিস্টেম বানায় দিলে এবার বললেন সুন্দরভাবে বড় বড় পাতিল তোমরা রেডি করো করাই রেডি করো ও মুসলমান ইমানের কারণে আজকে জীবন দেওয়া ইমানের কারণে আজকে জেল খাটা ইমানের কারণে আজকে বসে অন্য কানে থাকা ও মুসলমান লক্ষ্য করে আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন হুজাইফা মুসলমান সাথী ভাইদেরকে নিয়ে বার অপেক্ষা মান সুন্দর করে পাতিল এবার করাই গরম করে তকবক টক টক করতেছে তেলগুলো এবার বলতেছেন মুসলমানদেরকে নিয়ে আসা হোক একজন মুসলমানকে নিয়ে এসে ওই তেলের করার মধ্যে ফেলে দেওয়া হলো আল্লাহর বান্দা ভুনা মাছের মতো হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল আমার মুসলমান ভাইরা শুধু তাই নয় আল্লাহর বান্দার এবার যখন এক এক করে চলে আসতেছে আব্দুল্লাহ বিন হুজাইফা দু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আহারে আজকে মনে হয় আমার কি হবে রুমের প্রেসিডেন্ট বলতেছে ও আব্দুল্লাহ তোমার মনে হয় বয়স গিয়েছে আব্দুল্লাহ এখনো পর্যন্ত তোমার সময় আছে আমার প্রস্তাবের যে হক আব্দুল্লাহ বললেন ও রুমের প্রেসিডেন্ট একটা কথা বলে দেই আপনি আমাকে প্রস্তাব দিয়েছেন আপনার মেয়ের জন্য আপনি শুনে নেন আমার আল্লাহ বলেছেন কেউ যদি ঈমান নিয়ে কবরে আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা হুর ভরে দিয়ে দেবে জোরে এটাই শুধু তাই নয় জান্নাতের মেহমান ইমানদার যদি একটা আঙ্গুল ভেদ করে বের করে দেয় এই আঙ্গুল ভেদ করে দেওয়ার কারণে গোটা আসমান জমিন আলোকিত হয়ে যাবে আল্লাহু আকবার না না তোমার প্রস্তাবে আমি রাজি হব না তাহলে কান্না করো কেন তোমার মতলব কি ডাক দিয়ে বলেন রুমের প্রেসিডেন্ট
আমি কান্নার কারণ হলো ওই ভাইয়ের বাড়ি আমার বাড়িটা হলো এক জায়গায় আমার আগে যাকে তেলার করে সামনে ফেলে দিলেন আল্লাহর বান্দা ওই ভাইয়ের বাড়ি আর আমার বাড়িটা হলো এক জায়গায় ওই ভাই যদি নফল রোজা রাখতো দুইটা আমি চারটা রোজা রাখার চেষ্টা করতাম সে যদি দান করতো এক টাকা আমি পাঁচ টাকা দান করার চেষ্টা করতাম আমার দুঃখ হলো আমার কষ্ট হলো আমার আগে ওই ভাই আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল এই দুঃখে আমি কান্দি আল্লাহর বান্দারা কানটা লাগায় শুনেন ভাইজানেরা এমন সময় এই পরিস্থিতির মধ্যে একজন মা মা এসে গিয়েছে সিরিয়ালে ভাইজানেরা আমার ওই মায়ের ছোট্ট একটি সন্তান মা মা বোনেরা কান লাগান গো মা সন্তানদেরকে কেন কোরআন শিক্ষা দেবেন না ইসলামী আন্দোলন কেন করবে না ও মা কান লাগান গো মা আপনার সন্তান যদি কোরআনের জন্য ইসলামের জন্য জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ও মুসলমান এই সন্তান আল্লাহর কাছে তোমার জন্য আরজি করবে কথা বলেন ঠিক কিনা ছোট্ট একটা সন্তান কিনে একটা মা সিরিয়ালে এসে গিয়েছে ভাইজান এই মাকে বলতেছে বেঠি তুমি এখনো পর্যন্ত সময় আছে কালিমা সার কালিমা ছেড়ে দেয় না হলে কিন্তু তেলের করার সামনে ফেলে দেব আল্লাহর বান্দি বলতেছে না আমি কালিমা ছেড়ে দেব না আমার জীবন চলে যাবে তারপরেও কালিমা আমি ছাড়বো না জোরে বল আল্লাহু আকবার ছোট্ট সন্তানটাকে মায়ের কোল থেকে কেড়ে নিল জালিম বাচ্চারা কেড়ে নেওয়ার পর মা ছোট্ট সন্তানের জন্য কান্না করে ছেড়ে দেন ছোট্ট সন্তানটাকে আমার বুকে ফিরে দেন আমার ভাইরা এই সন্তানটাকে যখন তেলের কড়াইর সামনে ফেলে দিল মা দু চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্দে আহারে আমার কলিদার টুকরো সন্তানটা আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল কিছুক্ষণের মধ্যে তাকে দেখে গো আল্লাহর বান্দা ছোট্ট মাসুম সন্তান ওই তেলের কড়াইর সামনে থেকে বলতেছেন ইজা যা আনা সুরুল্লাহি ওয়া ফাতুহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা ভাই জানেন আমার সন্তান বলতেছে মা ইমান নিয়ে লাভ দে করে মা আগুন আর আগুন থাকবে না রে মা লাভ দেওয়ার দায়িত্ব তোমার রে মা আল্লাহর জান্নাতে পৌঁছানোর দায়িত্ব হলো আল্লাহ আল্লাহু আকবার বলেন কোসি মাসুম সন্তানে জবান খুলে দিলেন দেওয়ার মালিককে আরো জোরে বলেন জবান খুলে দেওয়ার মালিককে আব্দুল্লাহ বিন হুজাইফা সহ কয়েকজন মুসলমানকে সেখানে আটকে দিল তা ও মুসলমান ভাই আজকে ইমানের জন্য কোরআনের জন্য কোরআনের দাওয়াত দেব কোরআনের কথা বলব যদি কেউ আমাদেরকে হুমকি দেয় ভয় দেখায় তাতে কি ভয় পাওয়া যাবে যাবে ভয় পাওয়া আল্লাহকে সাক্ষী রেখে কোরআন থেকে কথা বলবো কোনো পাতি নেতা স্বাধীনতা যতই বলুক না কেন কাউকে ভয় পাওয়া